হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আবার আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস এইটের মক টেস্ট। তো আজকে প্রথম আমি ক্লাস এইটের ইংলিশের মক টেস্ট শুরু করছি 2022 সালের, এবং যারা যারা এই মক টেস্টে পার্টিসিপেট করবে তাদের কাছে এক সপ্তাহ সময়সীমা রয়েছে। আজকে তোমরা যত তারিখে ভিডিওটা দেখছো, আজকে তোমরা এক তারিখে তোমরা ভিডিওটা দেখছো, এবং তোমাদের কাছে 7 তারিখ অবধি সময় রয়েছে। 8 তারিখে আমি আবার কিন্তু ক্লাস এইটের মক টেস্ট নিয়ে চলে আসব। তাই 7 তারিখের মধ্যে যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করব, এবং তোমরা কী কত পেলে সেটাও কিন্তু আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বলে দেবো। আর যারা মক টেস্টে পার্টিসিপেট করছো অবশ্যই করে নিজের নাম এবং কোন স্কুলে পড়ো বা কোন জেলায় থাকো যে কোনো একটা উল্লেখ করো, নিজের নামটা কিন্তু অবশ্যই করে উল্লেখ করবে। আর পারলে এই ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারাও এই মক টেস্টে পার্টিসিপেট করতে পারে এবং দেখে নিতে পারে যে তারা এক্সামের জন্য, ফার্স্ট টার্ম এক্সামের জন্য কতটা প্রিপেয়ার। আমি তোমাদের ইতিমধ্যেই ফার্স্ট টার্মের সিলেবাস শেষ করে দিয়েছি। ফার্স্ট টার্মে তোমাদের অনেক স্কুলে থাকে 4টে লেসন, আবার কিছু কিছু স্কুলে থাকে 5টা লেসন। তো ইতিমধ্যে আমি ক্লাস এইটের পুরো সিলেবাস কমপ্লিট করে দিয়েছি, 5টা লেসন অবধি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে তোমরা চেক করে নিতে পারো। ফার্স্ট সামেটিভের একে থেকে রয়েছে, দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ এই যে নিচের যে টেক্সটটা রয়েছে সেটাকে তোমাদের পড়তে হবে। তো এখানে যে দেখো টেক্সটটা আমি দিয়েছি, টেক্সটটা দিয়েছি হচ্ছে লেসন 1 দ্য উইন্ড ক্যাপ থেকে সোজা একটা টেক্সট দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এবং প্রথমে ইউনিট 1 থেকে দিয়েছি, দ্য উইন্ড ক্যাপের ইউনিট 1 থেকেই কিন্তু এখানে দিয়েছি টেক্সটটা। এর বেঙ্গলি মিনিং ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। যদি এখন অবধি না দেখে থাকো বা এখন অবধি কোনো কারণে তোমাদের টেক্সট পড়া হয়নি, দেন অবশ্যই করে এটা যাও বেঙ্গলি মিনিংয়ের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। তারপরে এ থেকে রয়েছে, দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, আর এখানে 3টে প্রশ্ন রয়েছে, 3 × 2 = 6। প্রথমটা রয়েছে হোয়াট ডিড জন ওয়ান্ট টু বি, জন কী হতে চাইতো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। দু নম্বর রয়েছে হোয়াট ডিড হি নো বিইং আ ফার্মার সন, একজন কৃষকের ছেলে হওয়ায় সে কী জানতো। তিন নম্বর প্রশ্ন হোয়াট হ্যাপেন্ড হোয়েন হি প্লাগ দ্য টার্টল ফ্রম হিজ হেড, যখন সে কচ্ছপটাকে তার মাথা থেকে নামালো বা তুললো, তখন যখন সে কচ্ছপটাকে তার মাথা থেকে তুললো মানে মাথা থেকে নামিয়ে হাতে নিয়ে আসলো, তখন কী হয়েছিল। তারপরে বিয়েটা বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট উইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে এই যে নিচের ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে বা ফ্রেজগুলো রয়েছে সেই ফ্রেজগুলোর সিনোনিম বা একই অর্থ বহন করে এরকম শব্দ তোমাদের এই যে একের দাগের যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজ থেকে বা এই সিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো কী রয়েছে, লাম্প অফ আর্থ অর ক্লে, লাম্প অফ আর্থ অর ক্লে, আমি যদি বাংলা মানেটা বলে দিই তাহলে তোমরা সবাই বুঝতে পেরে যাবে, তাই আমি এটা আর বাংলা মানে বলছি না। দু নম্বরটা রয়েছে টু রিমুভ ফ্রম এ প্লেস অর পজিশন, এটা এখানে রয়েছে, দেখো এগুলো প্রত্যেকটা নম্বর 1 × 2 = 1 = 2। আর সি এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, এখানে ব্র্যাকেটে যেরকম ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে, 2 × 1 = 2। প্রথমটা রয়েছে কলকাতা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া, এটাকে কী করবে, পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাবে। ডিগ্রি চেঞ্জের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো যদি এখন অবধি ডিগ্রি চেঞ্জ না শিখে থাকো। দু নম্বর রয়েছে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, এটাকে ইনফিনিটিভ ব্যবহার করে সেন্টেন্সটাকে তোমাদের কী করতে হবে, রিরাইট করতে হবে। এখানেও রয়েছে 2 নম্বর, তাহলে এখানে 2 আর 2 = 4 হলো, আর এখানে কোশ্চেনে ছিল 6 আর 4 টোটাল 10 নম্বরের তোমাদের এখানে মক টেস্টটা আমি নিয়ে নিলাম, মক টেস্টের কোশ্চেনটা আমি তোমাদের দিয়ে দিলাম। এবার তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অ্যান্সারগুলো জানাও, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো, এবং যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমি আমার নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করবো, কার কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো কি সেই হিসাবে। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি 7 তারিখের মধ্যে চেক করে দেবো। 7 তারিখের পরে কিন্তু যারা কমেন্ট করবে, মানে মার্চ মাসের 7 তারিখের পরে যারা কমেন্ট করবে তাদের কিন্তু আমি কমেন্ট নিতে পারবো না, কারণ 8 তারিখে তোমাদের আবার নতুন একটা মক টেস্ট আমি ক্লাস এইটের শেয়ার করে দেবো। তখন যদি এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করার ইচ্ছা হয়, যদি চাও যে তারাও কত নম্বর পায় তুমি দেখতে চাও, তা অবশ্যই করে ভিডিওটা কিন্তু বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারাও এই মক টেস্টে পার্টিসিপেট করতে পারে এবং দেখতে পারে যে সে তারা এক্সামের জন্য কতটা প্রিপেয়ার। যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।